সবাইকে বঙ্গ টেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সো ফ্রেন্ডস আজকে নতুন আরেকটা মাইনিং অ্যাপ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম যদিও এই মাইনিং অ্যাপটি আমি অনেকদিন আগেই অ্যাকাউন্ট করেছিলাম বাট মাঝখানে আমি কিন্তু এটার মাইনিংটা আমি করি নাই তার পরবর্তীতে আবার দেখলাম যে না প্রজেক্টটা আমার কাছে মনে হয়েছে তাদের রোডম্যাপ এবং পাশাপাশি হচ্ছে তাদের হোয়াইট পেপার এবং তাদের ইন ফিউচার প্ল্যান সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করা উচিত সেই কারণে আপনাদেরকে এই রিভিউটি দেওয়া সো আপনারা যারা মোবাইল মাইনিং করতে পছন্দ করেন আমি তাদেরকে সাজেস্ট করব কিছু কিছু বাছাই করা কিছু মাইনিং অ্যাপ রয়েছে যেগুলো কিন্তু ইন ফিউচারে ক্রিপ্টোতে লিস্টিং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং আপনারা জানেন যে হাজার হাজার মাইনিং সাইট কিন্তু বিশ্বের মধ্যে রয়েছে তার মধ্যে কিন্তু কিছু অথেন্টিকেশান অ্যাপ রয়েছে যেগুলো ইন ফিউচার আপনাদেরকে হিউজ পরিমাণ প্রফিট দিবে সো মোস্টলি মাইনিং অ্যাপে কিন্তু আপনারা স্ক্যাম করে তারা শুধুমাত্র ইনকামের জন্যই আপনারা সেই সকল অ্যাপগুলো ক্রিয়েট করে থাকে বাট রেমিন্ট নেটওয়ার্ক রেমিন্ট অ্যাপ এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এদের রোডম্যাপ এবং ফিউচার মেটাভার্স প্ল্যান সব কিছু মিলিয়ে আমার কাছে প্রজেক্টটার অথেন্টিকেশান আছে মনে হয়েছে বিদায় আপনাদের সাথে শেয়ার করছি সো যেহেতু মাইনিং অ্যাপ হচ্ছে লং টাইম গেম আমি আপনাদেরকে সাজেস্ট করব যাদের ধৈর্য ধরার সক্ষমতা রয়েছে তারা ধৈর্য ধরে মাইনিং করতে পছন্দ করেন তারাই শুধুমাত্র মাইনিং অ্যাপগুলোতে কাজ করবেন আপনার যদি ধৈর্য না থাকে আপনার এই সকল মাইনিং অ্যাপে কাজ করার কোনো দরকার নেই সো প্রথমত হচ্ছে আমি রেমিন্টের অফিসিয়াল যে হোয়াইট পেপারটা রয়েছে এবং তাদের রোডম্যাপটা রয়েছে সেটা আপনাদের সাথে একটু করে ডিটেলস আলোচনা করি তার পরবর্তী অ্যাকাউন্ট ক্রিয়েশন প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন তাদের হোয়াইট পেপারটা রয়েছে হোয়াইট পেপারে আমি তাদের যে ফিউচার প্ল্যানগুলো কী কী রয়েছে সেগুলো দেখবো এবং তাদের টোটাল সাপ্লাই কত রয়েছে সেগুলো আমরা একটু করে দেখবো এবং তাদের ফিউচার যে লিস্টিংয়ের যে বিষয়টা রয়েছে সেটা তারা কবে নাগাদ করতে চায় সেটা আমরা একটু করে দেখবো আমরা একেবারে নিচে চলে আসবো হোয়াইট পেপারে এখানে তাদের বিভিন্ন ইনফরমেশান রয়েছে তাদের সাইট সম্পর্কিত আমরা সেগুলো রিড ওভার না করে সরাসরি হচ্ছে তাদের রোডম্যাপের মধ্যে চলে যাই যে সেখানে এখানে আরেকটু বিষয় আপনাদেরকে দেখিয়ে রাখি এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন তাদের ফাউন্ডেশন এই ফাউন্ডার টিম কারা কারা রয়েছে হচ্ছে ম্যাক্স হেলিস্টন তিনি হচ্ছে ফাউন্ডার অ্যান্ড সিও এবং কো ফাউন্ডার হিসেবে রয়েছে অ্যান্টন ব্রমান দেখতে পাচ্ছেন সো এরাও কিন্তু মোটামুটি ক্রিপ্টো জগতে অনেক পুরাতন এবং তারা ক্রিপ্টো নিয়েই কাজ করে তাদের ক্রিপ্টো নিয়ে পড়াশোনা সো আমার কাছে মনে হয়েছে যে যেহেতু এটা একটা ভালো ভবিষ্যৎ রয়েছে সো আপনার সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটি করা সো একেবারেই নিচে চলে আসি নিচে আসলে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন যে তাদের রোডম্যাপটা রয়েছে যদিও এটা লিস্টিং হওয়ার তারা যে ডেট দিয়েছে সেটা হচ্ছে 2024 তাদের লিস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তাদের এই মোবাইল মাইনিংটা শুরু হয়েছে এপ্রিল 2021 থেকে এবং মে 2021 তাদের হচ্ছে মার্কেটিং অ্যান্ড বিল্ডিং কমিউনিটি তৈরি করা হয়েছে জানুয়ারি 2022 তাদের ডেভেলপ করা হয়েছে তাদের প্ল্যান সো বর্তমান চলছে হচ্ছে জানুয়ারি 2023 সেই হিসেবে এখানে দেখতে পাচ্ছেন এপ্রিল 2023 হচ্ছে তাদের আইসিওটা শুরু হবে দেখতে পাচ্ছেন তাদের আইসিওটা শুরু হবে এবং সেপ্টেম্বর 2023 হচ্ছে তাদের রিলিজ আপডেট রিয়েল স্টেট অ্যাপ এবং কয়েন মার্কেট ক্যাপ তাদের লিস্টিংয়ের যে বিষয়টা রয়েছে সেটা সেপ্টেম্বর 2023 এবং এপ্রিল 2024 হচ্ছে তারা বিভিন্ন পাবলিক এক্সচেঞ্জারগুলোতে তারা এটা লিস্ট করবে তেমনটাই তারা এখানে দিয়েছে দেখতে পাচ্ছেন পাবলিশ অ্যান্ড দ্য ফাইনাল অ্যাপ আপডেটস অ্যান্ড রিমেন্ট গোজ পাবলিক অন দ্য মার্কেট দেখতে পাচ্ছেন সো ধরে নিতে পারি যে এখন চলছে জানুয়ারি 2023 হয়তো আগামী এক বছর এই রানিং মান্থ আমাদেরকে মাইনিং করার সুযোগ দিবে এমনটাই বাট তাদের কিন্তু সার্কুলেশন যদি আমি আপনাদেরকে দেওয়া দেয় তাদের টোটাল সার্কুলার হয়েছে 550 মিলিয়ন এবং সর্বোচ্চ তারা হচ্ছে 2.1 বিলিয়ন তাদের হচ্ছে সার্কুলেট হবে এমনটা তাদের এখানে টোটাল সার্কুলেশন আমি দেখতে পেয়েছিলাম আমি একটু স্ক্রল করে আপনাদেরকে সেই বিষয়গুলো দেখাতে চাই সেখানে দেখতে পাচ্ছেন তাদের রেমিন্টস টোটাল সাপ্লাই এখানে যেটি বলা আছে যে মিনিমাম অফ 550 মিলিয়ন টোকেন্স অ্যান্ড হ্যাভ এ ম্যাক্সিমাম তাদের হচ্ছে 550 মিলিয়ন হচ্ছে তাদের টোটাল সাপ্লাই এবং হচ্ছে 1.9 বিলিয়ন হচ্ছে তাদের ম্যাক্সিমাম সাপ্লাই দেখতে পাচ্ছেন সো এখানে তাদের 550 মিলিয়ন তাদের হচ্ছে মিনিমাম সাপ্লাই এবং তারা আসলে এবং সর্বোচ্চ হচ্ছে তাদের হচ্ছে 1.9 বিলিয়ন সো তারা আসলে কী পরিমাণ সার্কুলেট করবে সেটা হচ্ছে তাদের কমিউনিটির উপর ডিপেন্ড করবে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি 321 মিলিয়ন কয়েন কিন্তু অলরেডি সার্কুলেটিং কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সো এই হিসাবে ডিপেন্ড করে যদি তারা 1.9 বিলিয়ন দেয় তাহলে হচ্ছে আমরা এই বছর মাইনিং করার সুযোগ পাবো আর যদি তাদের মিনিমাম সাপ্লাই 550 মিলিয়ন যদি তারা রেস্ট্রিক্টেড করে দেয় তাহলে হচ্ছে হয়তো আগামী 2-3 মাসের মধ্যে তাদের মাইনিংটা সম্পূর্ণভাবে অফ হয়ে যাবে ওকে তো ফ্রেন্ডস আর কথা না বাড়ে সরাসরি চলে যাচ্ছে আপনি কীভাবে রেমিন্ট নেটওয়ার্কে অ্যাকাউন্ট করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি প্রথমত হচ্ছে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে আসার পর হচ্ছে আপনি রেমিন্ট লিখে সার্চ করবেন ফ্রেন্ডস আপনারা হচ্ছে এই অ্যাপটি রেমিন্ট নেটওয়ার্ক এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবং সিম্পল হচ্ছে আপনারা এখানে ওপেনে ক্লিক করবেন
অপেনে ক্লিক করার পর ফ্রেন্ডস আপনারা এরকম একটা ইন্টারফেসে প্রবেশ করবেন। এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে লগইন আর একটা হচ্ছে সাইন আপ। সো আমরা যেহেতু এখন অ্যাকাউন্ট করি নাই, আমরা হচ্ছে সিম্পলি সাইন আপে ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করে আমাদেরকে অ্যাকাউন্টে করতে হবে। সাইন আপে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। প্রথমত হচ্ছে আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অনুসারে আপনাকে এখানে নামটা দিতে হবে, কারণ পরবর্তীতে আমাদেরকে কেওয়াইসিটা করতে হবে। তারপর হচ্ছে এখানে আপনার ভেরিফাইড একটা মেইল এখানে আপনি দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দিবেন, অবশ্যই আপনি স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, ক্যাপিটাল লেটার স্মল লেটার নাম্বার ডিজিট মিলিয়ে হচ্ছে আপনি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এখানে হচ্ছে ফোন নাম্বার দিবেন, আপনার অপশনাল হিসেবে আপনি ফোন নাম্বারটা দিতে পারেন। অবশ্যই ফোন নাম্বার আগে আপনি কান্ট্রি কোডটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি রয়েছে, আপনার বা কান্ট্রি বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন রেফার আইডি, আপনার অবশ্যই এখানে আমার রেফার আইডিটা আপনাকে ইউজ করতে হবে। আপনি মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার রেফার আইডিটি, আপনি এখানে আমার রেফার আইডিটি ইউজ করবেন। রেফার আইডি ইউজ করার সাথে সাথে আপনি এখানে 10টা রিমিন্ট কয়েন আপনি ফ্রিতে পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অ্যাপের লিঙ্ক পাশাপাশি হচ্ছে রেফারেল আইডিটাও আমি দিয়ে দিব। আপনার অ্যাকাউন্টটা করে নেবেন এবং সমস্ত ইনফরমেশন দেওয়ার পর আপনি সিম্পলি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। সো আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে, আপনি জাস্ট এখানে স্টার্টে ক্লিক করেই কিন্তু আপনার মাইনিংটা আপনাকে অন করে দিতে হবে। এবং প্রতি 24 ঘন্টা পর আপনাকে প্রবেশ করে এখানে আপনি মাইনিংটা অন করবেন। এবং দেখতে পাচ্ছেন আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে এখানে 10টা রিমিন্ট কয়েন পেয়ে যাবেন, এবং প্রত্যেক দিন আপনি এখান থেকে 18টা রিমিন্ট কয়েন করে আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। সো ফ্রেন্ডস, বুঝতে পারছেন যারা এখানে অ্যাকাউন্ট করেন আপনারা চাইলে অ্যাকাউন্টটা করে রাখতে পারেন। যারা মাইনিং করতে পছন্দ করেন তাদের জন্য এই অ্যাপটি শেয়ার করলাম। আশা করি আপনারা যারা জানেন যে বর্তমান যুগ হচ্ছে ক্রিপ্টো যুগ, এবং আপনারা যারা মাইনিং জগতের সাথে পরিচিত রয়েছেন, আমি তাদেরকে সাজেস্ট করবো আমি আমার চ্যানেলের মাধ্যমে যে সকল মাইনিং অ্যাপগুলো শেয়ার করি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা মাইনিং অ্যাপেই অথেন্টিক এবং সেটার গ্রহণযোগ্যতা রয়েছে। কারণ সেই সকল মাইনিং অ্যাপ হয়তো তাদের বিভিন্ন ডেট এবং রোড ম্যাপিংটা একটু ডিলে করে, বাট সেগুলো কিন্তু 100% অথেন্টিক এবং লেজিট অ্যাপ। সো আমি কিন্তু বোগাস এবং যে সকল অ্যাপগুলো রয়েছে শুধুমাত্র বিজ্ঞাপন দেখি আপনাদেরকে ইনকাম করে নিচ্ছে, সেই সকল অ্যাপগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করা থেকে বিরত থাকি। এবং আপনারা দেখতে পাবেন এই রেমিন্ট নেটওয়ার্ক অ্যাপটির মধ্যে কোনো রকম বিজ্ঞাপন আপনারা দেখতে পাবেন না। এটা খুবই ভালো একটা অ্যাপ, সো চাইলে কাজ করতে পারেন। তাদের কিন্তু অলরেডি কিন্তু 321 মিলিয়ন কয়েন কিন্তু তাদের ডিস্ট্রিবিউশন শেষ, আর হয়তো 550 মিলিয়ন যদি তার মিনিমাম সাপ্লাই তাদের যেটা রয়েছে সেটা যদি তারা দিয়ে থাকে, তাহলে হয়তো আর আমরা 200 মিলিয়ন কয়েনের মতো মাইনিং করার সুযোগ পাবো। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যারা মাইনিং করতে পছন্দ করেন অবশ্যই অ্যাকাউন্টে করে মাইনিংটা শুরু করে দেবেন। যেহেতু এখানে মাত্র 24 ঘন্টার মধ্যে একবার প্রবেশ করে জাস্ট মাইনিংটা স্টার্ট করে দিলেই কিন্তু আপনার মাইনিংটা শুরু হয়ে যাচ্ছে কোনো রকম পরিশ্রম ছাড়াই। সো আপনার ছাড়া কাজ করতে পারেন, এবং পরবর্তীতে এটা যদি কোনো আপডেট এসে থাকে আমি সেই আপডেটগুলো নিয়ে আপনাদের ভিডিও দিয়ে দিব। এবং তাদের এখানে কিন্তু KYC একটা সিস্টেম রয়েছে, দেখতে পাচ্ছেন KYC কামিং সুন। সো তাদের KYCটা হয়তো খুব শীঘ্র চালু হয়ে যাবে। সো যারা এখন অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট করে মাইনিংটা শুরু করে দিতে পারেন, এবং যারা অ্যাকাউন্ট করেছেন তাদেরকে তারা নতুন করে অ্যাকাউন্ট করার কোনো দরকার নেই, আপনি কন্টিনিউ করেন আপনার মাইনিংটা। সো ফ্রেন্ডস, হচ্ছে মোটামুটি আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন করে টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।